খুশকি নিয়ে বিব্রতকর সিচুয়েশনে পড়েননি এমন মানুষ বোধহয় কমই আছেন। খুশকি ব্যাপারটা আসলে কী, কীভাবে হয় আর প্রিভেন্ট করতে হয় কীভাবে, এই সব কিছু নিয়ে আজকে আমাদের টপিক অল অ্যাবাউট ড্যান্ড্রাফ। সঙ্গে আছি আমি সাফা, ফার্মাসিস্ট অ্যান্ড বিউটি কনসালটেন্ট ফ্রম সাজগোজ ডট কম। আমাদের স্ক্যাল্পের কোষগুলো প্রতি 28 দিন পরপর রিজেনারেট হতে থাকে। গভীর থেকে নতুন কোষ উপরে উঠে আসে আর উপরের কোষগুলো ঝরে পড়ে যায়। এই ঝরে পড়া কোষগুলো যদি সময় মতো ক্লিন করা না হয় তখনই কিন্তু এগুলো একসাথে ক্লাম্পড হয়ে খুশকি তৈরি করে। আমাদের এক একজনের স্কিন যেমন এক এক রকম, তেমনি আমাদের স্ক্যাল্পেও কিন্তু ভ্যারিয়েশন আছে। স্ক্যাল্পের ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা ড্যান্ড্রাফকে দুই ভাগে ভাগ করতে পারি, ড্রাই এবং অয়েলি। ড্রাই খুশকির কারণ হচ্ছে ড্রাই স্ক্যাল্প। ড্রাই স্ক্যাল্পে অয়েলের পরিমাণ কম থাকে, যার কারণে সময়ের আগেই পুষ্টির অভাবে কোষগুলো কিন্তু ঝরে পড়ে যায়। স্ক্যাল্প ইচিং এর কারণও কিন্তু এই ড্রাইনেস। আবার অন্যদিকে যাদের স্ক্যাল্প অয়েলি তাদের স্ক্যাল্প থেকে অনেক বেশি তেল রিলিজ হয়। এই তেল সময় মতো ক্লিন করে না ফেলে তখন মৃত কোষগুলো এই তেলের সাথে আটকে গিয়ে খুশকির জন্ম দেয়। খুশকির কারণ বলতে গেলে কিছুটা মেডিকেল টার্ম ইউজ করতে হয়। আপনারা কি জানেন আমাদের সবার স্ক্যাল্পে এক ধরনের ফাঙ্গাস আছে, এর নাম হচ্ছে মেলাসেজিয়া গ্লোবোসা। এই ফাঙ্গাস আমাদের ন্যাচারাল অয়েলকে খাবার হিসেবে গ্রহণ করে। এই ফাঙ্গাস যখন খাবার খেতে ব্যস্ত তখন বাই প্রোডাক্ট হিসেবে ওলেইক অ্যাসিড রিলিজ হয়, আর এই ওলেইক অ্যাসিডই কিন্তু স্ক্যাল্পের ইচিং এবং অতিরিক্ত সেল গ্রোথের জন্য দায়ী। প্রয়োজনে বেশি সেল তৈরি হলে কি হবে বলুন তো? সিম্পলি অতিরিক্ত কোষগুলো ফ্লেক্সের মতো ঝরে পড়ে যাবে, যেটাকে আমরা ড্যান্ড্রাফ বলছি। অফিস, বাসা বা পড়াশোনা যে যাই বলুন, স্ট্রেস কিন্তু আমাদের প্রতিদিনের একটা কমন ইস্যু, আর এই স্ট্রেস কিন্তু আমাদের ড্যান্ড্রাফের ইস্যুটাকে আরও বেশি ট্রিগার করে দিতে পারে। অনেকের একটা ভুল ধারণা প্রতিদিন শ্যাম্পু করতে হবে। এই অতিরিক্ত শ্যাম্পু করলে কিন্তু স্ক্যাল্প ড্রাই হয়ে যায় আর এই ড্রাইনেসের ফলাফল ড্যান্ড্রাফ। আবার অনেকেই আছেন যাদের রেগুলার শ্যাম্পু করাটাই হয়ে ওঠে না। রেগুলার শ্যাম্পু না করলেও কিন্তু আপনার স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমে গিয়ে ড্যান্ড্রাফের প্রবলেমটা হতে পারে। সপ্তাহে 2 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করুন, আর এর সাথে চাইলে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস মিক্স করে নিতে পারেন। যাদের ড্যান্ড্রাফ অনেক বেশি নাছোড় বান্দা তারা চাইলে মেডিকেটেড শ্যাম্পু হিসেবে কিটোকোনাজোল শ্যাম্পু ইউজ করতে পারেন। এটা একটা অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এবং সহজেই যে কোনো ফার্মেসিতে কিনতে পারবেন। সেসমি অয়েল, হোহোবা অয়েল এবং টিচি অয়েল মিক্স করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সিসমে অয়েল চুলের গোড়া শক্ত করবে। টিচি অয়েলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি স্ক্যাল্পকে ড্যান্ড্রাফের জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করবে। হোহোবা অয়েলের লাইটওয়েট ময়শ্চারাইজিং প্রপার্টি স্ক্যাল্পকে নারিশমেন্ট দিবে। আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। অ্যালোভেরা জেল নিন, সাথে 2 থেকে 3 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিক্স করে নিন। এই মিক্সচারটি রাতে ঘুমানোর আগে সপ্তাহে 3 দিন লাগান। এতে আপনার ড্যান্ড্রাফ যেমন চলে যাবে তেমনি ড্যান্ড্রাফের কারণে চুল পড়ার ভাবটাও কিন্তু কমে যাবে। এই ছিল ড্যান্ড্রাফ নিয়ে যত কথা, অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।